আমি সুন্দর করে সাজিয়ে বেশি সুন্দর বলে তোর মনে একটু কাটা কাটা বিচ্ছে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে আপুলিশ করে দিলাম, বুঝলি? মানে কি? মানে তুইও সুন্দর। থাক, আমাকে আর তোমাকে আপুলিশ করতে হবে না, তুই আমার থেকে অনেক বেশি সুন্দর। আমি জানি না। জানিস না? তুই জানিস না ময়না, তুই সত্যি সত্যি অনেক সুন্দর, আর কারোর ভালোবাসায় তুই আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠেছিস। শ্যামলির কথা বলা হচ্ছে না। তাহলে শ্যামলি ছাড়া আমাকে কে ভালোবাসতে যাবে? হ্যাঁ, তুই কার ভালোবাসা বলছিস? আমি সুন্দর হয়ে উঠেছি? যদি বলি তোর বাজে ডাক্তার। তোকে কতবার বলেছি এই ভালোবাসা হলো একটা নারী আর একটা পুরুষের ভালোবাসা। কে নারী? তুই নারী। আমি নারী? নারী শুনলে না কেমন একটা বড় বড় মনে হচ্ছে, বুঝলি তো? মনে হচ্ছে বাড়ির বড় বউ, বড় বউ। তা তুমি কি বড় বউ নয়? তুমি কি কচি বউ? আমি ছোট। উফ, ভগবান, আমার ঘাট হয়েছে। তুমি হলে গিয়ে বড় বউ, তুমি হলে গিয়ে নারী। বাজে ডাক্তার। বাজে ডাক্তার পুরুষ? কোন পুরুষ? মহাপুরুষ নাকি বীর পুরুষ? কি দেখাচ্ছিস তুই? এগুলো কি দেখাচ্ছিস? আরে মহাপুরুষ না বীর পুরুষ, বীর পুরুষ। উফ ময়না, তোর বাজে ডাক্তার হলো ম্যান। হি ইজ আ ম্যান, হি ইজ আ মেল। আবার ইংরেজিতে চলে গেলি ময়না, পুরোটা একটু বলিস, তুই শোন। আচ্ছা বল বল। তুই হলি গিয়ে নারী আর তোর বাজে ডাক্তার পুরুষ। এবার আমি তোকে অভিসারে পাঠাবো। অভিসার হলো যখন একটা মেয়ে একটা ছেলের কাছে। আরে এই তো তুই বলছিস আমি নারী, বাজে ডাক্তার পুরুষ। হ্যাঁ, একটা পুরুষ, সরি একটা নারী একটা পুরুষের কাছে যায়, তারপর গিয়ে প্রেম করে। হ্যালো দিদি, তুই আমার অসভ্য কথা শেখাচ্ছিস না? তুই না আমার বড় দিদি? হ্যাঁ, বড় দিদি হয়ে আমার সাথে এসব কথা বলছিস? সেদিনকে ওই ননদিনীও আমাকে এসব অসভ্য কথা বলছিল। আমি বলে দিয়েছি তুই না আমার ননদিনী, আমি না তোর বড় বৌদি, মায়ের সমান, আমাকে এইসব কথা বলতে হয়? জানিস তো ভালো দিদি, আমি না একটা সিনেমা দেখেছিলাম, হিরো হিরোইনকে জাপটে জড়িয়ে ধরে এই এই ঘাড়ের মধ্যে মুখটা গুছে দিয়েছিল। আর হিরোইন বলছে কি করছো কি করছো, আমার না দেখে কেমন চুরচুরি লাগছিল। আর যেই আর বলছে কি হচ্ছে কি হচ্ছে, অমনি ওই ভিডিও হলের লোকগুলো লাইট জ্বালিয়ে উঠেছে আর আমাকে ওখান থেকে ভাগিয়ে দিল। এটা কি সিনেমা ছিল? কি যেন একটা ছিল, কাচ্চি। এই ভালো দিদি, এই কাচ্চি মানে কি রে? তুই তোর বাজে ডাক্তারকে এরকম করে জড়িয়ে ধরবি? না না না, আমি পারবো না বাবা। বাজে ডাক্তার জড়িয়ে ধরলে আবার সে কারেন্ট লাগবে, আমার তখন চুলগুলো খাড়া খাড়া হয়ে যাবে, গায়ের রঙগুলো খাড়া খাড়া হয়ে যাবে, কান দিয়ে গরম গরম ধোঁয়া বেরোবে, নাক দিয়ে নিঃশ্বাস পড়বে, সে পাতাটা মাথাটা পুরো বনবন করে ঘুরবে, বুঝলি তো? আচ্ছা, বাজে ডাক্তারের গায়ে কি ওই ম্যাজিক কারেন্ট আছে? সব ছেলেদের গায়ে কি এরকম কারেন্ট থাকে রে? কেন,
তুমি কি সব ছেলেকে জড়িয়ে ধরবে? এনে জড়িয়ে ধরতে আও। আরে ওই বাজে ডাক্তারটাকে আমার ভালো লাগে না, কেমন মোটা সোটা ভুড়িয়াল আমার ভালো লাগে না। এই বাজে ডাক্তার কিন্তু তোর বর হয়। এই ও আমার বড় দেবে কেন? তোর বর, তুই ওর সাথে প্রেম করবি। ময়না আর একটা বাজে কথা তুই বলবি না, তোর সঙ্গে কথা বলতে গিয়ে আমার গোটা দিন। আচ্ছা 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 বল কি করব। শুভঙ্কর ঘরে আসবে, একটা শুভঙ্করকে প্রণাম করবি। প্রণাম করতে যাব কেন? আরে আজকে বিজয় দশমী নাকি আমার জন্মদিন। কেন ময়না? আরে বিজয় দশমী না জন্মদিনে আমি আমার মা দাদুকে প্রণাম করব। ওরে বাবা, এটা সেই প্রণামের কথা আমি বলছি না। তাহলে শুভঙ্কর আসলে তুই ওকে প্রণাম করে ওর কাছ থেকে আশীর্বাদ চাইবি বাবা, তারপর ওর বুকে মাথা রাখবি। সে তো অনেকবার দেখি। এ ভালো, তুই বাজে ডাক্তারের বুকে মাথা রেখেছিস। হ্যাঁ না কেন রাখিস না? তুই তোর বউ রাখাতে উচিত ছিল। কেন বউ হলে কি বরের বুকে মাথা রাখতে হবে? হ্যাঁ আমি দেখেছি। কি দেখেছিস বলবো? বলবো না। বল আমার না লজ্জা করে। আর লজ্জা পেতে হবে না, বলি। আমাদের গ্রামে ওই যে ক্ষীরোদ কাকা আছে না, ওই ক্ষীরোদ কাকার বউ কাকিমা ক্ষীরোদ কাকার বুকে মাথা রেখে বলছে, ওগো তুমি শুনতে পাচ্ছ, আমি না তোমায় খুব ভালোবাসি। আর আমি দেখে ফেলে বলছি, ও কাকিমা তুমি কি করছো? আর অমনি অমনি আমার মাকে এসে কাকা নালিশ করে দিয়েছে, বলছে আমি নাকি ওদের প্রেরণ দেখছিলাম। এইসব কাণ্ড ঘটিয়েছে তো? আচ্ছা তাহলে এই বাজে ডাক্তারের সাথে প্রেমটা কেন? পরিষ্কার বুঝলে তো? ওই তো বাজে ডাক্তার আসবে, ওর বুকে মাথা রাখলে ব্যাস প্রেম শেষ। না তাহলে ময়না ময়না বাকিটা তোকে মাথা কামাতে হবে না, বাকিটা তো বাজে ডাক্তার বুঝে না। বাজে ডাক্তার বুঝে না, কিচ্ছু বুঝে না, আর কিছু জানেই না বাকিটা। ময়না তোকে আমি বলেছি কিন্তু তোকে মাথা ঘামাতে হবে না, এইবার যদি তুমি কোনো ভুল ত্রুটি। কিসের ভুল ত্রুটি? আমি যাচ্ছি শুভঙ্করকে ডাকতে, আর একটা কথাও তুই বলবি না। শুভঙ্কর 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 প্রদীপ তো কখন এলে? এই তো মেজ বৌদি, এক্ষুনি বলছিলাম যে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। করো। পুপু পুপু কোথায়? পুপু দেখো বোধহয় তোমার স্যারের ঘরেই হবে, আসলে এসব ব্যাপারে আমার এখন আর কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা স্যারের ঘরেই আছে না, ঠিক আছে। ঘর অন্ধকার কেন? পুপু এই ঘরে আছে নাকি? আই লাভ ইউ, থ্যাংক ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রদীপ তুমি? না আমি ওকে ভালোবাসি না, আমাকে তো মেজ বৌদি বললো যে ও এই ঘরে। কে ঘরে? ও ছি ছি ছি, আমি কি করে ফেললাম? কি হলো এত চেঁচামেচি হচ্ছে কেন? আরে তোর বর্তা খুব খারাপ। কেন? আমার ঘরে ঢুকে পড়েছিল, আমি জড়িয়ে ধরেছি, তারপর বলছে আমাকে ভালোবাসে। না 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 না
ওকে জড়িয়েছো? না 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 মানে তুমি বলো তো তুমি ওকে জড়িয়েছো কিনা, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ না মানে বড় বুদ্ধি তোমার গুরুজন হয় না, তোমার মায়ের মতো হয়তো। আমি 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 ভেবেছি তুমি মানে কি তুমি ওকে আমি ভাবলে কি করে আমাদের না হাইটের মিল আছে না কিছু? পুপু পুপু আমি আমি অন্ধকারে বুঝতে পারিনি। তুমি আবার অন্ধকারে জড়িয়েছো? না মেজো বৌদি তুমি তো বললে যে ও বর্দাভাই ঘরে রয়েছে। হ্যাঁ বর্দাভাই ছিল না? সরি পুপু সরি। ইডিয়েট পুপু পুপু শোনো পুপু কি হয়েছে? কিছু হয়নি কিছু হয়নি, তুই আমার সাথে কেন আনা? আরে কেন এটা কি? এটা হলো প্রেম ভালোবাসা, বাকিটা তুই করবি। আমি কি করব? আরে ওই তো ভালো দিদি বললো তুই সুন্দরভাবে সেজে গুজে বাজে ডাক্তারের বুকে মাথাটা রাখবি, বাকিটা বাজে ডাক্তার বুঝে নেবে। আরে বাকিটা কি বুঝে নেবো আমি? তার বাবা তুই যদি তো ভালো দিদি বাকিটা কিচ্ছু বুঝে না, আমার ভালো লাগে না দাদা। বাকিটা কি শুনবে? হ্যাঁ শুনবো, আগে বল আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে। বিউটিফুল। ইংলিশ বলছো? আই অ্যাম বিউটিফুল লেডি। না মানে আমি সিনেমা দেখেছিলাম, ওই হিরো হিরোইনকে ওই খাটের মধ্যে মুখ গুজে শুশুরি দিচ্ছিল। তুই কি আমাকে ঘাড়ের মধ্যে মুখ গুজে শুশুরি দিবি নাকি? আমার মধ্যে শুশুরি লাগে। আরে যদি শুশুরি দিতে হয় হাত দিয়ে পিঠে দিস, ঠিক আছে? কি হাত দিয়ে পিঠে শুশুরি দিয়ে দেবো আমি? হ্যাঁ দাঁড়াও বোঝাচ্ছি তোমাকে প্রেমটা কি। চাঁদের গায় ভরে ফুল
এই মেয়েটার সঙ্গে তুমি প্রেম করতে বলছো আমার? এই মেয়েটার সঙ্গে? আই এম রিয়েলি সরি নুপুর, আর জীবনেও বলবো না তোমাকে। এই কোথায় আছিস বাবা? এত রাগ, ঠিক আছে চল চল। কি ঘোড়া হইনি বলে এত রাগ তো? নে নে নে। এই শোনো, এই যে তোমার সঙ্গে আমার ঘোড়া ঘোড়া খেলার কোনো ইচ্ছা নেই। আই এম রিয়েলি সরি, আর জীবনেও বলবো না। আরে পিটি যখন উঠতে চাইলে উঠতে দিলাম না তাতেও রাগ, আর এখন উঠতে দিচ্ছে তাতেও রাগ। খেলতে হবে না ঘোড়া ঘোড়া, আমি ঘুমিয়ে পড়বো যা। কি বলবো বলো বাবা? কি ডক্টর ব্যানার্জি, এই প্রথমবার? তাহলে তুমি কোন মেয়ের উপর ঘোড়া চাই? এই তুই লেকুল করছো? করবে না একদম, বলে রাখছি। কি হলো, হাসছো কেন তুমি? হ্যাঁ কিছু না কিছু না, ওই আর কি। কি সরি, আর হাসবো না হাসবো না, আমি চলেই যাই। কোথায় যাবে? ঋষিমণির কাছে। শুভঙ্কর, মেয়েটা কতটা সরল সেটা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আমার মনে হয় তুমি এবার ওকে একটু বোঝাও শুভঙ্কর। আমি 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 ওই মেয়েটাকে টাচ করবো না, ছোবো না ওই মেয়েটাকে, বুঝেছো? কেন? কি চিৎকার করলো শুনেছো? যেইটুকু মান সম্মান ছিল সেটাও চলে গেল একেবারে। এ যায় যা, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার কিন্তু বেবি চাই, আর সেটা ময়নার গর্ভে, তোমার সন্তান। শুভ, আমাদের দুজনের মধ্যে যদি এতটুকু বন্ধুত্ব কোনোদিন থেকে থাকে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মি অ্যাট অল, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস অ্যাট অল, প্লিজ প্লিজ আমার জন্য এটুকু তুমি করে দিও। আমি মা হতে চাই শুভ, আমি তোমার সন্তানের মা হতে চাই। অবশ্যই সেটা ময়নার গর্ভে তোমার সন্তান। এইটুকু সুখ, এইটুকু তৃপ্তি অন্তত তুমি আমাকে দিও। আমি না হয় এটুকু পেয়েই অহংকারী হব, মনে মনে ভাবব কিছু তো অন্তত পেলাম জীবনে। একটা থাপ্পড় মারবো তোকে। পাগল নাকি এখন ওকে বুড়ো বর বলছিস? অবশ্য ও তো এখন তোর বর নয়, তুই তো তোর অধিকার ছেড়েই দিস। নুপুরকে এবাড়ির বড় বউ বলে মেনে নিয়েছিস, তো নিজেই বলেছিস যে এবাড়ির এক কোণে পড়ে থাকবি ঘিয়ের মতো, বলেছিস কি না? বলেছি তো। ভাবছি কি বলতো মতি, এ বাড়ি ছেড়ে চলেই যাব। এই শহর না আমার সইল না, তবে বাজে ডাক্তারকে যতক্ষণ আমি একটা একটা জায়গায় প্রতিষ্ঠিত করে দিতে পারছি, ততদিন আমি এখান থেকে কোথাও নড়ব না।
কি বললি তুই প্রতিষ্ঠিত করবি এই তুই কে রে যে ওকে প্রতিষ্ঠিত করবি অবহেলা করিস না মুটি রাক্ষসী অবহেলা করিস না আমাকে তুই কিন্তু আবার আমাকে রাক্ষসী বলছিস আচ্ছা তো তুই তো করি করিস কেন ভালো করে কথা বলতে পারিস না আমি যাকে ভালোবাসি তাকে তুই করেই বলি তুই আমাকে ভালোবাসিস কেন ভালোবাসিস তুই হলি গিয়ে মায়ের তোর মুখটার মধ্যে না বেশ একটা মায়া মায়া ব্যাপার আছে সারা জীবন তো কিছুই পেলি না ছেলে পুলেগুলোকে মানুষ করতে করতে জীবনটা কাটিয়ে দিই আচ্ছা তো কোনদিন বিয়ে করতে চাইনি কাউকে ভালোবেসেছিস